হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা 2023 এর বিভিন্ন নার্সিং এর এক্সামস দিয়েছিলে, মানে জিএনএম এএনএম হতে পারে, সেটা জেনপাসের হতে পারে, তো তারা অনেকেই দেখছি তাদের মধ্যে মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কমেন্ট করছো যে ম্যাম মেল নার্সিং কলেজ কি কি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা নিয়ে একটু ডিসকাস করে দিন। এবার তোমরা যারা ধরো জিএনএম এর ক্যান্ডিডেট আছো তারা তো জানো যে জিএনএমটা ওয়েস্ট বেঙ্গলে মেলদের জন্য অ্যাভেলেবেল, মানে জিএনএম এর থ্রু মেলরাও নার্সিং করতে পারে, কিন্তু বিএসসি নার্সিংটা কিন্তু মেলদের জন্য অ্যাভেলেবেল ওয়েস্ট বেঙ্গলে ছিল না। এখন আমরা দেখছি তবু কিছু প্রাইভেট কলেজে কিন্তু মেলরাও বিএসসি নার্সিং পড়তে পারছে। এবার সেই জন্য তোমাদের কোয়ারিজ হচ্ছে যে মেলরা বিএসসি নার্সিং পড়বে বা জিএনএম পড়বে তার জন্য কী কী কলেজ অ্যাভেলেবেল রয়েছে সেগুলো একটা ডিসকাস করা। আর আমি এর আগের লাস্ট একটা ভিডিওতে একজন স্টুডেন্ট দেখছিলাম কমেন্ট করেছো যে ম্যাম মেল বিএসসি নার্সিং এবার গভর্নমেন্টের হওয়ার কোনো চান্স আছে কি না। দেখো মেলরা যে বিএসসি নার্সিংয়ের জন্য এলিজিবেল সেটা আমরা গত বছর জানলাম, এবং মানে তার সেই অনুযায়ী মেলরাও বিএসসি নার্সিংয়ের জন্য কাউন্সিলিংয়ে এলিজিবেল হবে সেটা বলা হয়েছিল, কিন্তু তারপর রেজাল্টের পর দেখলাম কিন্তু শুধু ফিমেলদেরকেই গভর্নমেন্ট কলেজের জন্য সিট অ্যালোটেড আছে, প্রাইভেটে নেই। কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু প্রাইভেট কলেজে মেল নার্সিং অ্যাভেলেবেল আছে, তো এবার এবছরের সিট ম্যাট্রিক্স এলে তোমরা জানতে পারবে যে মেলরা মানে গভর্নমেন্ট কলেজে বিএসসি নার্সিংয়ের সুযোগ পাবে কি না, কিন্তু যতদূর সম্ভব এবছরও মেলরা গভর্নমেন্ট কলেজে বিএসসি নার্সিংয়ের সিট হয়তো আসবে না। প্রাইভেট যে কলেজ কিছু অ্যাভেলেবেল আছে সেগুলোতে তোমরা বিএসসি নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো অনেকে যেহেতু জানতে চাইছো যে কিছু বিএসসি নার্সিং কলেজের নাম বলুন যেগুলোতে মেলরা পড়তে পারবে, তো সেরকম কয়েকটা নার্সিং কলেজের আমি আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো চলো দেখে নেওয়া যাক, এবং তার সঙ্গেই বলে রাখি যারা 2024-এর জেনপাস ইউজি বিএসসি নার্সিংয়ের জন্য বা প্যারামেডিকেলের জন্য কিংবা জিএনএম এএনএম কিংবা নিটের এক্সামসের প্রিপারেশান নিতে চাইছো তাদের জন্য ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে, এবং সেখানে তোমরা কি পাবে না সেখানে দেখো ফুল কোর্স কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ফুল কোর্স কী মানে, যদি যেটা আমরা জেনপাসের জন্য দেখি তার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, লজিক্যাল রিজনিং, ইংলিশ থাকবে। তুমি যদি জিএনএমের জন্য দেখো সেখানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথস, জিকে, লজিক্যাল রিজনিং, ইংলিশ সবটা থাকছে, এবং যদি আমরা দেখি নিটের জন্য তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো যে যে কোর্সটা চাইছো সেই অনুযায়ী তোমরা অ্যাভেলেবেল পাবে, সেই অনুযায়ী ক্লাস হবে, সবের লাইভ এবং রেকর্ডেড ফর্মে কিন্তু ক্লাস থাকবে, মানে লাইভ ক্লাস থাকবে। সেই ক্লাসগুলো যদি কোনোদিন তোমরা অ্যাটেন্ড করতে না পারো বা কোনো এক দু মাস পরে হয়তো কোনো একটা পোর্শন ভুলে গেছো, সেটাকে রিভিউ করতে চাইছো, আবার দেখতে চাইছো, তো তখন সেই ক্লাসগুলো কিন্তু সবই তোমাদের অ্যাপে রেকর্ডিং ফর্মেও থেকে যাবে, ক্লিয়ার? এরপরে হচ্ছে কি না, যদি কোনো ডাউট থাকে তো ডাউট ক্লিয়ারিং ক্লাস, তোমাদের এমসিকিউ প্র্যাকটিস ক্লাস, মক টেস্ট, মান্থলি টেস্ট, ইভেন ক্লাসে কিছু কুইজ পারফর্ম করানো হয় যাতে তোমাদের যে চ্যাপ্টারগুলো কমপ্লিট হচ্ছে সেগুলো তোমাদের মেমোরিতে থাকে বা রিভিশন হয়, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে। এবং তার সঙ্গে কিন্তু এনসিআরটি বেস্টও ক্লাস হবে, আমি নিট এবং জেনপাসের বেসিসে বলছি, জিএনএমের ক্ষেত্রে তাই, যেটুকু জিএনএমের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে 9-10 বেসিসের মেনলি কোশ্চেন্স থাকে, এবং সেক্ষেত্রেও 9-10-এর যে এনসিআরটি বুক এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বুক সব কিছু মিলিয়েই তোমাদেরকে কিন্তু প্রিপারেশান করানো হবে তোমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস, ব্যাপারটা আশা করি বোঝা গেছে। বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সানেই তোমরা ক্লাস পাবে, মানে যারা বাংলা কথা বুঝতে পারো, বাংলা কমিউনিকেশন বোঝো, এরকম ইংলিশ ভার্সান এবং বাংলা ভার্সান দুজন স্টুডেন্টই কিন্তু মানে ল্যাঙ্গুয়েজের স্টুডেন্টই ক্লাস করতে পারবে, ক্লিয়ার হয়েছে? এবার আমি চলে আসি কলেজের লিস্টে, দেখো এখানে আমি বেশ কিছু কলেজের নাম লিখে নিয়েছি, যেমন এদিকে আমি যদি জিএনএম কলেজগুলো বলি, জিএনএম কলেজ তোমরা এই দুটোর নাম নিশ্চয়ই শুনেছো যারা জিএনএম এর ক্যান্ডিডেটরা রয়েছো। দেখো বাঘাযতীন নার্সিং ট্রেনিং স্কুল আর অশোকনগর নার্সিং ট্রেনিং স্কুল, এই দুটো গভর্নমেন্ট কলেজ, এবং এই দুটো গভর্নমেন্ট কলেজের জিএনএম এর জন্য মেলদের নার্সিংয়ের সিট রয়েছে। এবং তার সঙ্গে যদি প্রাইভেট দেখি, দেখবেন লক্ষ্মী নার্সিং ইনস্টিটিউট, কেয়ার অ্যান্ড কিওর নার্সিং ইনস্টিটিউট, মানে ইনস্টিটিউট অফ নার্সিং, এই কলেজগুলো তোমরা পাবে। তোমরা এই নাম নিয়ে যদি নেটে সার্চ করো প্রপার লোকেশান, কী কী খরচ সব কিছুর একটা আইডিয়া পেয়ে যাবে। তবু যদি তোমাদের মনে হয় যে কোন কলেজগুলোতে কী খরচ এবং তাদের লোকেশান কী সেটা জানার দরকার, আমাকে তোমরা কমেন্টে জানিও, আমি সেটার আরও একটা ডিটেলস
এসে ভিডিও করে দেব। তো এগুলো হচ্ছে নাম। তো এই কলেজগুলোতে মেনলি তোমরা জিএনএম পাবে। এবার আরেকটা কলেজ এখানে দেখো, কেয়ার অ্যান্ড কিওর নার্সিং ইনস্টিটিউট। আর এখানে একটা লাস্টে আমি যেটা 5 নম্বরে লিখেছি যে মুক্তধারা নার্সিং কলেজ, সেটাতে কিন্তু জিএনএমটা হতোই আগে, এখন কিন্তু বিএসসি নার্সিংও ইনক্লুড হয়েছে। এই কলেজগুলোতে মেল নার্সিং হবে। প্রথমের এই দুটো তো জানো এগুলো গভর্নমেন্ট কলেজ, এগুলো কিন্তু গভর্নমেন্ট কলেজ এই দুটো। তারপরেরটা হচ্ছে প্রাইভেট কলেজ, এগুলো সবেতে জিএনএম নার্সিং করানো হয়। লাস্টের কলেজটা এখন বিএসসি নার্সিংও করানো হচ্ছে মেলদের জন্য। আর মেল বিএসসি নার্সিং এবং জিএনএমও তোমরা পাবে, কিন্তু বিএসসি নার্সিং এই কলেজগুলোতে স্টার্ট হয়ে গেছে। সেটা কী কী? এগুলো অবশ্যই প্রাইভেট কলেজ, আইরিশ হসপিটাল, র্যাভেল ইনস্টিটিউট অফ নার্সিং, এগুলো কলকাতার মধ্যে, এটা রাজারহাটে, আইরিশ এবং র্যাভেল এগুলো কলকাতার মধ্যে পাবে। মুর্শিদাবাদ নার্সিং কলেজ তো জানোই মুর্শিদাবাদে হবে। আর এখানে দেখো রসুলপুর প্রতীক নার্সিং ইনস্টিটিউট। তো এই যে কলেজগুলো রয়েছে এটা বাঁকুড়াতে, তো এই কলেজগুলোতে কিন্তু বিএসসি নার্সিংও স্টার্ট হয়েছে তোমার প্রাইভেট কলেজ। তো তোমরা চাইলে পরেই এগুলোতে দেখতে পারো, তোমরা গিয়ে ভিজিট করতে পারো, সেখানে অথরিটির সঙ্গে কথা বলে নিতে পারো, এবং মানে মোটামুটি একটা তোমরা অ্যাভারেজ আইডিয়া পেয়ে যাবে বা খরচ কী বুঝতে পারবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা, বোঝা গেল? তাহলে এইগুলোতে প্রাইভেট কলেজ, এখনও যেটা আমরা জানি যে গভর্নমেন্ট কলেজে তো বিএসসি নার্সিংয়ের সিট অ্যালোটেড হয়নি, তো তাই বিএসসি নার্সিংয়ের জন্য এই প্রাইভেট কলেজগুলো মোটামুটি একটা যেগুলোর নাম পাওয়া যাচ্ছে সেগুলো তোমাদেরকে বললাম। এগুলো তো জিএনএম এর জন্য ছিলই, যেগুলো বিএসসি নার্সিং এর জন্য অ্যাড হয়েছে, প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজের নাম তোমাদের সঙ্গে আমি ডিসকাস করলাম। এবার এগুলোর যদি আরো ডিটেইলস ভিডিও তোমরা চাও আমাকে কমেন্টে জানিও, তো তাহলে এগুলো লোকেশন, মোটামুটি কি কস্ট পড়ছে এগুলোতে নার্সিং পড়তে, সেগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে দেবো। সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।